Shikango Budina Kasuzamuni Ulofano, Budina Tamabai, Horosh Hamu Sitra Tangnairok by Chobropjakha, Narian Dusty, Nukhung, Chobropjakha, Nokni Doga, Kobe, Bishin Nijoto, Manik Nido, Chobropjakha, Khungni Bike, the Uskutibo Haino, Bajimuti Kokuma to the Rock, Chobropjakha, Tamashaka, Kanadi. প্রথমে 20 25 জন বিজেপি দুষ্কৃত গুন্ডা বাহিনী আইছে আমার মুখ কার করে বইকে আমার সব লাইতে লইতে বাঙালিতে লাডি শাবল দাউলি আইছে এবারে আমি এই পরিস্থিতি দেখা আমি পেছন দিয়া নদীর এপার গেছিগা আমার বউ আছিল আমার ছেলে আছিল তারারও মাইদুর করছে তারপরে দিয়া আমার মেইন ঘরে দরজা ভাঙা ঢুকা এই আমার ঘরে বাতের ডেক দুদার সব পালাইছে ছেলের কম্পিউটার পড়ার টিভি তারপরে যা মোবাইল টোবাইল এগুলো সব নষ্ট করে লাগছে লুটপাট করছে স্লিতাহানি করছে আমি এবং চিনি তাদেরকে তাপস শুক্ল দাস আর হলো গৌতম দেবনাথ এই দুজন একদম ভালো করে চিনি বাকিরা বাড়ি ঢুকছে না বাইন দেওয়া ছিল আমার বাইক স্কুটি প্রায় আমার 4-5 লক্ষ টাকার জিনিস নষ্ট করছে শুধু ভোট দিছি কেন এই কারণে তা আমাকে আগে বলে দিলে হতো যে আপনি ভোট দিতে যাই না তাহলে যাইতাম না একবার রাস্তাতে মারছে দুপুরবেলা আবার রাত্রেবেলা এই 7:10 23 সালে আর ভোট দিতে যাবি যদি যাস অক্ষণে তাহলে কথা বিনি না কর নাহলে বাড়ি ঘর ঘুরে এলাম পেট্রোল দিয়া স্কুটি আগুন লাগাই দিছে তারপর মিসেসের পাওয়াটা দুই রাশি করে বারবার ঠেলা দেওয়া লাগে ধাক্কা দেওয়া লাগে মিসেসের পাওয়াটা কেটে আসা তারা তো শাসক দল তারা নিজেই কইছে এখানে তো কোনো পাড়ার মধ্যে কোনো দিন এমন হয়েছে না এই পাঁচটা আমার বাড়িতে সন্ত্রাস আজকে 40-50 বছর হয়েছে এখানে কোনো দিনও সন্ত্রাস হয়েছে না পাড়াতে সেফটি দিয়ে সবাই রাখা হয়েছে কোনো কিছু না কিন্তু কালকে আমরা ভোট দিতে গেলি কেটে এই কারণে ভোট দেওয়ার অপরাধে আমার প্রায় 4-5 লক্ষ করে নষ্ট করেছে আমার পাইলে জানে মাইলে লিলে আপনি তো নিজেই দেখছেন সমস্ত কিছু আমার বসত ঘরে দরজা ভাঙ্গা এরপরে দুই দরজা ভাঙ্গা লেগেছে আমার ছেলে পরে এই ঘর ভেঙে গেছে কম্পিউটার ভাঙছে ব্যাটারি টিভি টুবি যা আছে সব বাতের ডেক পর্যন্ত ভাট্টি ফালাই দিছে এরপর বারবার কইতেছে হেরাই নাই তো হেরাই নাই তো এরপর বোরে 3-4 বার ডাক্কা দেওয়া দিছে হ্যাঁ পাও পড়ছে লম্বইয়া তারপর দেহ রেহাই নাই তার পাওটা কাটতে গিয়ে দিয়েছে ভাই রয়েছে তাপস শুক্ল দাস গৌতম দেবনাথ আর এটি আমি চিনছি কিন্তু বাড়িতে ঢুকছে না এরা এরা সমস্ত কিছু আমার বাউন্ডারি টাউন্ডারি যা সব ভেঙে গেছে তাহলে আমাদের ঘরের ভিতরে সেফটি নেই আমরা রাস্তা কি করে বাইরে হ্যাঁ মোবাইলে জানাইছিলাম মোবাইল তারা ওইখানে আসিল পরে তারা আটকে রাখছে এবার এদিকে নিচে কিছুক্ষণ পরে আইছে 1 ঘন্টা পরে আইছে কুদ্দু গেসাকা কটিয়ে এসে রাইব এবার মেইন থানাতে ফোন করছে আর কইছে না না কাশীপুরে এমন কিছু হয়নি আমরা কাছে এমন কোনো নাই গিয়ে পুলিশ দেখেছে কোনো কোনো ঘটনা হয়নি নারায়ণ দাসের বাড়ি এই কথা কেছিল পুলিশ আর আইছে না হ্যাঁ বিজেপির লোক ওরই তো বলছে যে আর ভোট দিতে যাবিনি 2023 সালে আর ভোট দিতে যাবিনি যাইলে কিন্তু বাড়ি ঘর রক্ষণ করে এলাম কথা যাবিনি মিসেসে বাধ্য করে ভাই হাত জোর করি পাওয়া ধরি আর কোনো দিন আমরা ভোট দিতে যাইতাম না কিন্তু তারাই তো নিজের পরিচয় নিজে দিছে বিজেপি দুষ্কৃতিকারী গুন্ডা নাম আছে তারা যুগালি কাম করে ভাত খা তারা এমস্তানি করতো বুঝলেন আমার বাড়িতে দোকান আছে আমার দোকান থেকে সদাই নিয়ে খা তারাই যে আমার বাড়ি ভাঙচুর করছে হামলা করছে রাস্তার মধ্যে উঠতে পারি না আমার আমি তো সরকারি কর্মচারী আমার তো রাজনীতি দরকার নাই যেই সরকারি বেসরকারি কাজ করুক বিগত সময়ে আমি এক সময় সবাই পার্টি করে আমি সিপিএম সমর্থন ছিলাম এখন তো কোনো রাজনীতি নাই কোনো দলে যায় না বা কোনো উচ্চ যায় না তারা আমার থেকে কদিন পর 50,000 টাকা 20,000 টাকা লকডাউনের সময় তারা আমার থেকে 120 বোতল তেল নিছে কিছুই আমি দিছি ধুরাধুরি করছে না এটা গরিব মানুষ পাইব এরপর থেকে 50,000 নাহলে হোয়াটসঅ্যাপে দেয় শিদল দো গ্লাস দো টমেটো দো চাল দো ডাইল দো এটা হোয়াটসঅ্যাপে পাঠা তো আমরা কি ঘরের ভিতরে সেফটি নেই আমরা রাস্তা কি ঘুরে বাইরে এরপর কিছুদিন আগে ইলেকশন আগে আমার বাড়িতে রাত্রেবেলা হয় 10,000 টাকা দিতাম 10,000 টাকা 20,000 টাকা লাগবো এমন করে করে ইয়া করে এগুলি কে করাইছে আমার জানা আছে সেটা আমি বলা দেবে না যে দুজনকে আমরা প্রকৃত চিহ্নিত করছি গৌতম দাস বাবা মিত দেবনাথ গৌতম বাবা মিত ভজনলাল দেবনাথ আর হলো তাপস শুক্ল দাস সে রাজমিস্ত্রি কাজ করে আর গৌতম দেবনাথ যুগালি কাম করে
ঠিক আছে ওই আমাদের সেফটি নাই ঘরের ভিতরে মেইন ঘরে তাহলে আমরা রাস্তায় কি করে বাইরেমু এটা কি প্রশাসন দেখে না পুলিশে গেলে পুলিশ আয় না পুলিশ আটকে সাংবাদিক এসেছিল কালকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে পুলিশ এসে পুলিশে ফিরিয়ে দেওয়া হয়েছে তাহলে আমি এখানে পুলিশ কি করব 100 জন লোক দিয়ে দাঁড়ায় আমারে অ্যাটাক করে আমার তো লাইফ নাহলে আমি পেছনের দরজা দিয়ে নদীর হাওড়া নদীর এইবার গিয়ে বইয়ে রেখেছি আমার চিন্তা আমার বউরে নিয়ে কিছু র্যাপ করে না করুক আমার বাড়িতে কোনো আর কেউ গার্জেন নাই আমি কোনো মিছিল মিটিংয়ে যাই না বা জসুম যেটা দরকার সেটা চাইলে আমরা মোটামুটি দিয়ে দিই কিন্তু আমার পাড়ার ছেলে আমার বাড়িতে অ্যাটাক অন্য দূরের লোক হ্যাঁ আনছে দিকে তারাও তো আমরা প্রকৃত চিনছি আমার বোর্ডে তিন চারবার ধাক্কা দেওয়া লাগছে আমার ছেলের কেউ সবার এনতে মোবাইল দে হ্যাঁ ভিডিও কল লইলে এবার মোবাইলটা মিছে বুদ্ধি কিনা জ্বালানোতে ফালাই দেওয়া নেই বুঝলেন এই হলো আমাদের রাজ্যের পরিস্থিতি তাহলে আমরা কোনো কারণে সেফটি নাই তাহলে আমরা কী করে এই রাজ্যে বাস করি তারা ম্যাক্সিমাম 15-20 জন ছিল মামলা করুম বলতে এখনও সিদ্ধান্ত নিছি না মামলা করলে তো কোনো লাভ হইতো না শুধু শুধু আরও ইয়েব মামলা হইলে এমনি আমরা তো নতুন নিত না মামলা যেহেতু কালকাতাতে কয়ে দিয়েছে যে কাশীপুরে এমন কোনো ঘটনা হয়েছে না আমার কাছে নাই আমরা দেখেছি তাহলে মামলা নিব না নিব কী চাই না যদি বসতঘরের মধ্যে এরকম করছে আমার তো একটা স্টেপ নেওয়ার দরকার আছে কেন ভবিষ্যতে আবার করতে পারে আজকে বউরে ধাক্কা এসে মারছে আরেকদিন অন্য কিছু করতে পারে আমি দেখে অফিসে খোয়াই আমার পুষ্টি সকালে 8টায় গেলে রাত্রে 8টায় আয় যে কোনো কিছু হইতে পারে তাহলে আমার এটা একটা কিছু করার দরকার আমি ভাবতেছি কিছু করুন কি না দেখি তারালো কথা গিয়া তারা কী কয়ট কালকে রাত্রে তারা 7টার নাগাদ আইসে আয়া শুরু বাইরে লাইট অফ করছে বাইরে লাইট অফ করে তারপরে বাইন্দা লাইট অফ করছে আর রাস্তার লাইট কালকে সন্ধ্যার থেকে অফ করে দিছে আয়া শুরু তারা এই জালনা বাংলো তারপরে যে এনি দরজা দরজা বাংলো আমার হাজবেন্ডের কাছে তুমি যাও গা বাড়ি থেকে তোমার আজ কাজ তোর তারা দরজা মেইন আমার ঘরে যে মেইন দরজা তারা এইটা ভাঙছে মেইন মেইন করে দরজা ভাঙছে বাইঙ্গা এ করে দরজা ভাঙছে ক বাইর করো আর খারাপ বিস্ত্রি ভাষাতে তারা গালাগাল করতেছে তারপর কিন্তু হেরে বাই করো রমা রম বন্য ঘরে ঢুকছে আমার ভাতটা সব ভাঙছে আমার দোকানের মেশিন ভাঙছে সব ভাঙে তস্তস করে লাইছে তারপরে বাইকর হেরে বাইকর আমার হাজবেন্ডের বাইক করতাম তারপরে আমার মোবাইল নিয়ে আমার যদি ভিডিও করে থাকো যদি ভিডিও তারপরে দিয়ে আমার মোবাইলটা আমি ভয়ে আমি ঘরের পিছনে দিয়ে ডিলটা পালাইছি আমার মোবাইলটা কালকে নাইলে আমার মোবাইলটা থাকলো না তারপরে স্যার আমার কইতা স্যার আর চাইবি আর কুর্তিতে চাইবি আর যদি বুট দিতে চাস খুব খারাপ হইব কো 2023 যাইবিনি কো 2023 যাইবিনি বুট দিতে আমি না স্যার আমি হাত জোর করে স্যার না আমি আর আমরা কোনোদিন যেতে না বুট দিতে কক্ষণে কক্ষণে ফেটো ফেটো লাগে আগুন লাগাই দেবো কক্ষণ লাগাই দেবো আগুন কো দেখবে ওখানে করে স্কুল বাইকটা এদিকে হেসরে বাইক করছে স্কুটিটা বারিন্দা দোস্ত বারিন্দা থেকে ওইদিকে নিয়ে বাইক করছে কো হেরে বাইক কর আর বিস্ত্রি গালাগাল দিয়া খালি বাইক কর হেরে বাইক কর হেরে কোন বাইক করতে পুলিশে তো তারা গেলে আমার হাজবেন্ড বন্ধু জানাইছে তারা তো আইছে তারপরে পুলিশে শুধু মোবাইল পুলিশ আইছে আর শুধু আমার নামটা আমার হাজবেন্ডের মেয়ের দুটো লিখে দেখেছে আর কিচ্ছু না এবারে কই গেছে যদি যদি 2023 বুট দিতে যাস খুব খারাপ হবে কত দিদি না তো আমি কই না আর কোনো দিন দিতাম না আর কোনো দিন আমি বুট দিতে দিতাম বুট যাই বুট দিতাম না আর কোনো দিন যাই কত 2023 যাবিনি বিধানসভা বুট আমি কই না আর কোনো দিন যেতাম না বুট দিতে কখন আগুন লাগাই দিয়ে কখন আগুন লাগাই দেবো কখন পেট্রোল দিয়ে সব বুঝালাম স্যার কালকে আমার হাজবেন্ড আস্ত রাখ লইলে না মাইরে মাইটা লইলো যে মোটা মোটা বাঁশ লইছে এরপরে ইট দিয়ে ইডি পুরো বাড়ি ঘর পুরো ইয়া করে লইছে আমরা তো নিজেই দেখতেছেন নিজেই দেখছেন সব কিছু কিতে করছে বাড়ি ঘর ইডি পরে দিয়ে এই দরজা জানলা পরে দিয়ে এরা কাঠ মিস্ত্রি আইয়া পরে দিয়ে ঠিক করছে সব বাড়ি ঘর আমি আমাদের ভিডিওটি দিই আমাদের ফাটামো আপনার দেখেন।